শুভ দশমী, দুর্গাপূজার সমাপ্তি এবং শেষ দিন। আজ রাতেই দুর্গা মা আমাদের ছেড়ে বিদায় নেবে এবং আবারও আমরা অপেক্ষায় থাকব 365 দিন। তাই আজকের এই শেষ দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এরিয়া ছেড়ে বেশ কিছুটা দূরে ঘাটাল এবং পাঁশকুড়ার উদ্দেশ্যে। আমরা সবার প্রথম পৌঁছে গিয়েছিলাম উত্তর গোবিন্দনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুব সুন্দর একটি পুজোর মণ্ডপে। তাকে নাশ করার জন্যে একমাত্র দেবী দায়, দেবী দুর্গা কিভাবে আমাদের অন্তঃস্থিত শ্রদ্ধায় প্রজ্ঞায় ভালোবাসায় মাতৃরূপে সৃষ্টিরূপে সনাতনী রূপে সেই শক্তি আমাদেরকে সঞ্চালিত করতে পারে। তাই যদি আমরা এসেছি খাটাল তালার একটি রাজবাড়িতে, না এটা কোনো রাজবাড়ি নয়, এটা দেখুন। কলকাতার অনেক ঠাকুর দেখেছেন খুব সুন্দর সুন্দর হয়, কিন্তু আমাদের গ্রামের আশেপাশে ঠাকুর সুন্দর, জাস্ট ওয়াও। যেখানে পুজো মণ্ডপের সাথে সাথে মেলাও বসে, সত্যি সেই পুজো কমিটির কোনো তুলনাই হয় না। পুজোর মণ্ডপ এবং ঠাকুর দেখে যতটা আনন্দ পাওয়া যায়, মেলা দেখে ঠিক ততটাই আনন্দ পাওয়া যায়। সোনামুই পুজো কমিটির থিম এটাই বোঝাতে চাইছে যে পরিবেশ রক্ষা করুন, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম অশোকে পরিণত হবে। এখানকার রোড খুব জ্যাম লাগে এবং খুব মারাত্মক, সেম টাইপ সেম লাইফ আপনি গাড়ি চালানো। আমরা আছি কেশবপাড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির একটি প্যান্ডেলে। এটি বর্ণ পরিচয়ের উদ্দেশ্যে করা হয়েছে শুধু বই দিয়ে। Thank you.
৬৫তম বর্ষের অকাল প্রথমে আপনাদের স্বাগত। আপনাদের প্রবেশ আমাদের এবারের ভাবনা বই পড়ো বই পড়া বর্ণ পরিচয় হোক সবার। অবক্ষয়িত সমাজে এই প্রজন্মের সাথে সাথে প্রতিমাতেও আছে নতুনত্ব প্যান্ডেলটিও দর্শন। আমরা এখন আছি রাতুলিয়ার একটি পুজোর মণ্ডপে। পুজোর মণ্ডপটি পরিদর্শন করুন। বাড়ি ফেরার পথে আষাঢ়ি মোড়ে চলছিল ছেলেবেলার পুতুল নাচ। পরের বছরের জন্য অপেক্ষায় রইলাম আবার ফিরে এসো মা। জয় মা দুর্গা। ಶೇಖರೇ
संतति प्रमोद मानसे आकटाक्ष तोरणी निर